নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম বন্ধুরা গতকাল সংগঠক শিক্ষকদের নিয়ে আমি একটি খবর দিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি যে আমি ওখানে একটা কথা বলেছিলাম যে এম এমদের ডাকাডাকি শুরু হয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজন দাদা আমাকে কয়েকটি ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে তাখানে বড় বড় থামনেলা লেখা রয়েছে এম এমদের ডাকলো পর্ষদ এম এমদের পর্ষদ দেখে কি বললো তার বিবরণ শুনুন অমুক তমুক হ্যান ত্যান বন্ধুরা এমনটা কিন্তু নয় এম এমদের সঙ্গে পর্ষদের কোনো সম্পর্ক নেই বন্ধুরা পর্ষদ এম এমদের চেনে না এম এমদের আপনারা যারা চ্যানেল বেঙ্গলির দর্শক রয়েছেন তারাই এম এমদের চেনেন এম এমরা চেনে পিটিশনারকে পর্ষদ যা কথা বলবে সেটা পিটিশনারের কাছে কথা বলবে বন্ধুরা এমনটাই খবর ছিল গত কাল কয়েকটা পিটিশনারকে পর্ষদ দেখেছিল কোনো কারণেই সেটা আমার কাছে এখনও অজানা এবং সেটা আলোচনা হয়নি তো সেই কারণের জন্য কি আলোচনা হয়েছে বা তাদের কি বক্তব্য বা তাদের মতামত তাদের প্রসেস যাই হোক যাই কিছু ব্যাপার হোক না কেন তাই জন্য হয়তো আলোচনা সাপেক্ষে এম এমদের ঘরে পিটিশনাররা ডেকেছিল এমনটা নয় যে এম এমরা পর্ষদে যাবে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে এই তোমার ক্যান্ডিডেট অমুক তাকে দিয়ে দেবে এমনটা নয় বন্ধুরা অনেকে বলছে যে এরকম কোনো খোঁজ খবর নেই বন্ধুরা একটা কথা জেনে রেখে দেবেন চ্যানেল বেঙ্গলি কখনো কোনো সঠিক খবর না নিয়ে কিন্তু ভিডিও বানায় না বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে কিন্তু ভিডিও বানায় এটা কিন্তু মাথায় রাখবেন আমি অনেক জায়গা থেকে তথ্য যাচাই করে নিয়ে কিন্তু খবর দিয়েছিলাম আপনাদের যে এম এমদের ডাকাটা কি শুরু হয়েছে আমি শুধুমাত্র জাস্ট এই কথাটা বলেছিলাম অনেক দেখলাম একদম পর্ষদ ডেকেছিল কী প্রসেস কবে থেকে হবে তিরিশ বছরের বিরাট বড়ো একটা মানে ভালো খবর আসতে চলেছে যে এম এমদের পর্ষদ কেন ডাকবে এম এমদের সঙ্গে পর্ষদের কোনো সম্পর্ক নেই সরকারের কোনো সম্পর্ক নেই এম এমদের ডাকবে পিটিশনার পিটিশনাররা তো পিটিশনারাই এম 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 এমদের ডেকে ছিল কোনো কারণবশত আর পর্ষদে ডেকে আপনার পিটিশনারদের তো যাই হোক বন্ধুরা খবর এখনও পর্যন্ত ভালোর দিকেই এগোচ্ছে আমার কাছে এখনও পর্যন্ত যা রয়েছে সমস্ত কিছু রেডি হয়ে আছে তবে একটা কথা বলে নেই সাতশো আটত্রিশ কিন্তু এখনও নিয়োগ হয়নি সাতশো আটত্রিশটাকে নিয়েও কিন্তু একটু জল ঘোলা চলছে এই দুদিন একদিন আগে থেকেই জল ঘোলা চলছে যে এটা হয়তো পিছু কাটছে আর কি পিছু টানছে সাতশো তবে খবর কিন্তু সত্যিই খুবই ভালো রয়েছে আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিন এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এটাই কিন্তু বলার জন্য আজকে আপনাদের সামনে এলাম বন্ধুরা তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবেন আর পারলে একটু অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন স আগামী সপ্তাহ থেকেই কিন্তু কাজ শুরু হচ্ছে বন্ধুরা এমনটাই বারো তারিখ তেরো তারিখ বারো তারিখ বিবেকানন্দের জন্মদিন সম্ভবত ছুটি অবশ্যই ছুটি সম্ভবত না অবশ্যই ছুটি তেরো তারিখ থেকেই মোটামুটি আপনাদের মোটামুটি জানা যাবে এমনটাই কিন্তু খবর আমার কাছে এসে পৌঁছেছে এখন সবটাই কিন্তু ওই ওই ডেটটার উপর নির্ভর করতে হবে কারণ বহু খবর আমরা পেয়েছি এরকম আপনারাও যারা দর্শক রয়েছেন তারাও এই ধরনের খবরই কিন্তু পেয়েছেন একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন যদি আপনাদের কাছে এই খবর থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবেন তাহলে খবর আপনাদের সঙ্গে আমার খবর মিলছে এটা কিন্তু বলতে বলা যেতেই পারে মানে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মিলছে তেরো তারিখ বারো তারিখ ছুটি আমি বলেছিলাম বারো তেরো তারিখ করে আমাকেও যেভাবে বলেছিল আমি শুধুমাত্র জেরক্স করে দিয়েছি আমাকে যে খবরটা বলেছে সেই খবরটাই আমি কিন্তু জেরক্স করে দিয়েছিলাম আপনাদের ঘরে এবং পুরো ভালো জায়গাকার খবর আপনাদের দিয়েছিলাম তো যাই হোক সেই দিনটার অপেক্ষায় রাখ থাকতে হবে শুধুমাত্র খবর একটা জিনিস বারবার মাথায় রেখে দেবেন বন্ধুরা চ্যানেল বেঙ্গলি শুধুমাত্র খবর দেয় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করে তো যাই হোক এই এই খবরটাই রয়েছে কাজ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে বন্ধুরা লিস্ট অলরেডি রেডি হয়ে গিয়েছে কয়েকটা সংগঠন পুরো রেডি কোনো খামতি নেই কোনো জায়গায় বাকি নেই এতটুকু বিন্দুমাত্র কাজ কোথাও বাকি নেই অনেকে আমি মিলে কিন্তু রিপ্লাই করেছি যে এই সংগঠনগুলোর হচ্ছে তো যাই হোক দাদা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পুনরায় কোনো রকম খবর পাই আবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর সবটাই কিন্তু ওই সময়টা নির্ভর করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ